হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমি ভালো করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে জগজিতের একটা বন্ধুর তার ছেলের মুখে ভাত অনুষ্ঠানে, তো দুপুরবেলা বলেছে, ভালোই বাইরে রোদ আছে আজকে, তো জাস্ট হালকা লাইট মেকআপ করেছি আর ঠোঁটে লাগিয়েছি একটা রেড মেটালিক লিপস্টিক, আর এটা হচ্ছে ডিপ মারুন কালারের একটা শাড়ি, তো আর সাথে পরেছি ম্যাচিং ইয়াররিংস, আর একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটাই, এই ব্যাগটা নিইনি আমি, এই ফার্স্ট টাইমই মনে নিয়ে যাচ্ছি। সো চলো এবার বেরোনো যাক, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। অলরেডি এখন বাজে দুপুর দুটো আড়াইটে বেজে গেছে, তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। সো এখানে দেখো আমি রেডি হতে বসছি। তো আমি রেডি হওয়ার সময়তে কিছু ছোটো ছোটো ফুটেজ নিয়েছিলাম, তো সেইটা তোমরাও দেখে নাও যে আমি কিভাবে কি রেডি হয়েছিলাম। সো প্রথমে তো আমি মুখটা জল দিয়ে ধুয়ে এসে মুখে দিয়ে প্রাইমার লাগিয়েছিলাম। তো আমি যে প্রাইমারটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে অরিফ্লেমে দাওয়ান প্রাইমার। তারপরে আমি এখানে আমার ফাউন্ডেশন ল্যাকমি 925, যেটা শেড হচ্ছে 08, আর পোর প্রফেশনালে লাইট ফাউন্ডেশন, এই দুটো মিক্স করে একটা হচ্ছে মিডিয়াম কভারেজ দেয় আর একটা ফাউন্ডেশন হচ্ছে হাই কভারেজ। তো পোর প্রফেশনালটা আমার স্কিনেতে একটু লাইট, আর যেটা ল্যাকমির ছিল 925 সেটা আমার স্কিন টোন থেকে একটু ডার্ক শেড ছিল। সো ওই দুটো শেড মিক্স করে আমি আমার মুখেতে লাগাই, ওটাই আমার সবসময় ইউজ করি এই ফাউন্ডেশন। দেন আমি কম্প্যাক্ট দিয়ে আমার পুরো ফাউন্ডেশনটা সেট করে নিয়েছিলাম। আর তোমরা যদি চাও তো তোমরা রোদে বেরোনোর সময় তার আগে সানস্ক্রিমও লাগাতে পারো, তো আমার কাছে এখন তখন সানস্ক্রিম অ্যাভেলেবেল ছিল না, তো তাই জন্য আমি সানস্ক্রিমটা লাগাইনি। আর এখানে আমি আইশ্যাডো নিয়েছি, আই ম্যাজিকের একটা আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা খুবই ভালো, তোমরা নিতে পারো, বাজেট ফ্রেন্ডলিও আছে, খুব একটা প্রাইস নয়। আর আমি অফ ক্যামেরা আমার আইব্রোটা করে নিয়েছিলাম, সো আমি আই মেকআপ করে নিয়েছি। আর আমি হালকা করে আইলাইনার লাগিয়েছিলাম, মেবিলিনের কলোশাল আইলাইনারটা, আর উপরের পাতাতে একটুখানি কাজল আর নিচেতে হাফ কাজল করেছিলাম। আর এখানে গালেতে আমি ব্লাশ ইউজ করছি, এটা হচ্ছে অরিফ্লেমের দাওয়ানের ব্লাশ, সেটটা খুবই ভালো যায় আমার স্কিনের থেকে, এটাই আমার ফেভারিট ব্লাশ। অনেক ব্লাশ ইউজ করেছি, অনেক ব্লাশ আমার কাছে আছে, কিন্তু এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে হাইলাইটার লাগাচ্ছি, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের প্রো ইলুমিনেটিং হাইলাইটার, এই হাইলাইটটা খুবই দারুণ, তোমরা ট্রাই করতে পারো। আর এটার প্রাইসটা আই থিঙ্ক 800 এরকম কিছু হবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এবার আমি খালি লিপস্টিকটা পরবো আর বেরিয়ে পড়বো। ঝগড়া করার পর মতো কথা বলো, দেখলাম কি বললো। সো দুপুরবেলা বাইরে প্রচণ্ড পরিমাণে চড়া রোদ ছিল, দুপুরবেলা তো এমনিতে খুব একটা বেরোনো হয় না। আর এখানে আমি আর বাবান পুরো ম্যাচিং করে ড্রেস পরেছি, আর ওর জিতের যেহেতু মেরুন কালার ড্রেস ছিল না, তাই ও একটু সেম রেড টাইপ রেড কালারের টি শার্টটা পরেছে। আর এটা হচ্ছে ওদের গেটটা, এখানে চলো এবার ভেতরে যাওয়া যাক। Thank you.
ঠিক আছে তো তোমরাও আমার সাথে গিফটটা দেখে নাও। তো আমি গিফটটা কিনতে যাইনি আর দেখিও নি গিফটটা কেমন কি হয়েছে। তো জিতি পছন্দ করে নিয়েছিল, তো আমরা ওই বেবিটার জন্য এই রকম ধরনের দুটো রূপোর বালা কিনেছিলাম। সো খুবই কিউট কিউট দেখতে ছিল, এরকম বাবানেরও ছিল ছোটবেলা, তো খুবই ভালো লাগছিল, ডিজাইনটাও খুব সুন্দর ছিল মুখের কাজটা। তো যাই হোক, এটাই গিফট দেওয়া হলো বেবিটাকে। সো আমরা একটু আগে বাড়িতে এলাম, প্রচণ্ড পরিবারের টায়ার্ড লাগছে আর এখন মোটামুটি 4:30 বাজে। ওখানে গিয়ে গল্প করা, আড্ডা দেওয়া, দেন দু তিনটে শর্টস বানিয়েছি, তো সব মিলে একটুখানি টাইম লেগে গেল। আর গিয়েই তো সঙ্গে সঙ্গে খেতে বসা যায় না, তো কিছুক্ষণ কথাবার্তা বলা, অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হয় কোনো অকেশনে। সো যাই হোক, তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, আমার পাশে থেকো। তো স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার।